আসসালামু আলাইকুম, স্বাগত জানাই নয়া দিগন্তের সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান নিউজ ভিউজে। দর্শক, আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক বিশিষ্ট সাংবাদিক লেফটেন্যান্ট আবির রুশদ। রুশদ ভাই, স্বাগত জানাই আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়েকটি বিষয়ে আমরা আপনার বিশ্লেষণ শুনব। আমরা শুরুতেই প্রথম আলোর বিষয়টি আন্তর্জাতিক বিশ্বে কিভাবে উঠে এসেছে সেটি আপনার বিশ্লেষণ শুনতে চাই। প্রথম আলোর যে একটি রিপোর্টকে কেন্দ্র করে রিপোর্টারকে এরেস্ট করা হয়েছে, সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে, আবার ওই রিপোর্টার জামিন পেয়েছেন, সবকিছু মিলে আন্তর্জাতিক বিশ্বে এর কি প্রভাব পড়েছে, বাংলাদেশেই বা এর প্রভাব কি পড়েছে? দেখেন, এই বিষয়টি যদি বাংলাদেশে শুধু ভিতরে থাকতো তাহলে এটা একরকম ভাবে বলা যেত। এটা আপনার আন্তর্জাতিক পর্যায়ে এমনকি জাতিসংঘেরও দৃষ্টি কেড়েছে। এই এই যে জাতিসংঘের দৃষ্টি কার মানে এটা নজরে আসলো, এবং জাতিসংঘের যে হিউম্যান রাইটস কমিশন আছেন তার প্রেসিডেন্ট পর্যন্ত এটাতে বিবৃতি দিয়েছেন, এবং তিনি বাংলাদেশকে আহ্বান জানিয়েছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটা বাতিল করার জন্য। তার কারণ, প্রথম আলোর যে সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছিল বা তার সম্পাদক মতিউর রহমান সাহেবের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে সেগুলো হচ্ছে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে হয়েছে। এছাড়া আমাদের দেশে আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল আছে যে পশ্চিমা দেশগুলো, গণতান্ত্রিক দেশগুলো, তারা আমাদের সংবাদ মাধ্যমকে নজর রাখার জন্য আপনার একটা ফোরাম গঠন করেছিল, সেটাকে তারা নাম দিয়েছে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন, MFC। এটা 12টি দেশ, এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তো আছেই, গ্রেট ব্রিটেন, আপনার ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, এরকম দেশগুলো আছে। এরা কিন্তু খুব জোরালোভাবে এই বিষয়টির ব্যাপারে বিবৃতি দিয়েছে কঠোরভাবে, এবং তারা তাদের এই সাংবাদিকদের মুক্তি দাবি তখনই করেছিলেন এবং একই সাথে DSA একটি বাতিলের দাবি জানিয়েছিলেন। আমাদের দেশে এই ব্যাপারটি নিয়ে যদিও দুই পক্ষের মতামত দেখা যায়, এমনকি আমাদের সাংবাদিকদের মধ্যেও দু পক্ষের মতামত দেখা যায়, যদি দেখা নাই যেত তাহলে হয়তো 71 TV আরেকটি সংবাদ মাধ্যমের বিরুদ্ধে এভাবে একটি মানে প্রতিবেদন তারা হয়তো প্রকাশ করত না বা প্রচার করত না। এখন এটা আমাদের সাংবাদিকতার জন্য, আমাদের মিডিয়া হাউসগুলোর জন্য ভালো খবর না। আমরা একটা মিডিয়া আরেকটা মিডিয়াকে সহ্য করতে পারছি না বা তার ব্যাপারে খবর প্রচার করছি, আমি এরকম জিনিস খুব একটা আগে এভাবে দেখিনি। হ্যাঁ, রেষারেষি, রাজনৈতিক কারণে, আদর্শিক কারণে, এ সমস্ত থাকেই, বিভিন্ন দল মত পথের থাকে, সেটা নিয়েই তো একটি দেশ হয়, একটা সংবাদ মাধ্যম হয়, বিভিন্ন মানে পত্রিকা থাকে, আপনার টেলিভিশন চ্যানেল থাকে, কিন্তু এভাবে ধরেন একটা আরেকটার বিরুদ্ধে, আমি এটা আসলে আমার কাছে খুব খারাপ লেগেছে এবং আশা করি আমাদের অন্যান্য সাংবাদিক, পেশাদার সাংবাদিকদের ক্ষেত্রেও এটা খারাপ লেগেছে। তারপরেও দেখা গেছে যে আমাদের যে সাংবাদিকদের মধ্যে একটি অংশ হয়তো পরোক্ষভাবে আপনার এক দলকে সমর্থন করেছেন, আরেক পক্ষ আরেক দলকে পক্ষকে সমর্থন করেছেন, এটা প্রকট হয়ে গেছে এবার কিন্তু, এবং জিনিসটা খুব দৃষ্টিকটু, যারা সাধারণ মানুষ তাদের কাছে খুব দৃষ্টিকটু বলে ঠেকেছে। তবে সবচেয়ে বেশি যেটি আপনার দৃষ্টিকটু এবং মানে উদ্বেগজনক সেটা হচ্ছে এই যে ঘটনাটা ঘটলো, এটা তো সংবাদ মাধ্যমের ব্যাপার। সংবাদ মাধ্যম যে পৃথিবীর সব দেশে একদম 100% সঠিক তা কিন্তু না, পৃথিবীর কোনো দেশের সংবাদ মাধ্যম 100% সঠিক না, পৃথিবীর কোনো দেশের মানুষ 100% পরিপূর্ণ মানুষ না, তার মধ্যে ভুল ত্রুটি এগুলো সমস্ত কিছুই থাকে, পাপ পুণ্য মিলিয়ে থাকে, কিন্তু এগুলো কি হয়, একটা আইনের মাধ্যমে চলে, সহনশীলতার মাধ্যমে জিনিসগুলোকে ব্যাপ্তি বা এটা কতদূর ভুল হবে না হবে সেগুলো নির্ধারণ করা। আপনারা দেখেছেন হয়তো যে আমাদের এইখানে প্রথম আলোর ঘটনাটা ঘটেছে, সরকার DSA অ্যাক্টের মাধ্যমে সেই সাংবাদিককে রাত্রেবেলা, শামসুজ্জামান যার নাম, তাকে তার বাড়ি থেকে নিয়ে গেছে আমাদের আইন প্রয়োগকারী সংস্থা। এভাবে নিয়ে যাওয়াটা একটি সাংবাদিককে আমি একজন সাংবাদিক হিসেবে কখনোই সমর্থন করতে পারি। সে এটা যদি করতো বা তার বিরুদ্ধে যদি আপনার কোনো কিছু করতে হয়, প্রেস কাউন্সিল আছে, আমি যখন দৈনিক পত্রিকায় কাজ করেছি আমারও ভুল হয়েছে, প্রেস কাউন্সিলে আমার বিরুদ্ধে, আমার নিজের রিপোর্টের বিরুদ্ধে অভিযোগ হয়েছে, পরে আবার দেখা গেছে না সেখানে দুই পক্ষের সওয়াল জবাব হয়েছে, দেখা গেছে যে না আমি ভুল করিনি, তো যে আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল যে এটা এটা বাতিল হয়ে গেছে। তারপরে আমাদের অনেক সাংবাদিক বন্ধু বান্ধবদের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা একটা রিপোর্ট করেছে, বিভিন্ন প্রতিষ্ঠান, তারা আবার প্রেস কাউন্সিলে গিয়েছে, তারা মামলা ঠুকে দিয়েছে, এগুলো নিয়ে বিভিন্ন
আপনার কেস চলেছে, এই তা নাহলে তো প্রেস কাউন্সিলটাকে রাখা হয়েছে কেন? এখন এটাকে বাদ দিয়ে এভাবে নিয়ে গেছে, তারপরে তো প্রায় 20 ঘন্টার মতো তার আপনার হদিশ ছিল না, তারপরে পুলিশের কাছে আদালতে সমর্পণ করা হয়েছে, জেলে গেছেন, আবার এখন মুক্তিও পেয়েছে। এখন এটাকে আমি কি বলবো আর, বাংলাদেশে তো এইসব ব্যাপারে কথা বলাটাও এখন মানে একটি মানে এটাকে কি বলবো উদ্বেগজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের সকলের জন্য, যারা বাইরে আছেন। যে সাংবাদিকদেরকে প্রায় আপনার দোষারোপ করেন যে আমরা বিভিন্ন বিষয়ে কথা বলি না কেন বা চুপ করে থাকি কেন, সাংবাদিকরা তো মানুষ, তাদের পরিবার পরিজন আছে, তাদেরকেও চলতে হয়। এখন রাষ্ট্রের তো শুধু একটি অংশ সাংবাদিকতা, আর বাকি অংশগুলো যদি সব মানে এগুলোর ব্যাপারে কথা না বলেন বা জোরালো প্রতিবাদ না করেন, তাহলে তো আমরা কিছু করতে পারি না। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে আমার আমার পিতা 50 দশকে ছাত্র ছিলেন, সেখান থেকে বেরিয়েছেন, সেই একটি একটা সুন্দর একটা বিশ্ববিদ্যালয় যার একটা খ্যাতি ছিল, তার শিক্ষক সমিতির এখানে বিবৃতি দেওয়াটা এক পক্ষ নিয়ে এটা কিভাবে সম্ভব আমি ভাবতে পারছি না। তার কারণ একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে, তারা নিজেরাই বলেন যে এটা মুক্ত মত প্রচারের জায়গা, স্বাধীনতার জায়গা, এখানে মানুষ তার মত প্রচার করবে, এভাবে ছাত্র ছাত্রীরা তাদের চিন্তাকে বিকশিত করবেন, এই কথাগুলো তো বলা হয়, এবং বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলো এভাবেই চলে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ও এভাবে চলেছে। যদি না চলতো তাহলে আমাদের মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের পরে আমাদের যে গণতান্ত্রিক সংগ্রাম, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় এত ভালো ভূমিকা রাখতে পারতো না। আমার নিজের মানে ক্যাডেট কলেজের ক্লাসমেট আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ছিলেন, আমি তার নাম বলছি না, কিন্তু এখন যে যারা আছেন তারা যে বিবৃতিটা দিলেন একচেটিয়া ভাবে প্রথম আলোর বিরুদ্ধে, এবং সেখানে যে ভাষাগুলো ব্যবহার করলেন যে তারা একটি রাজনৈতিক দলের মতো, হ্যাঁ রাজনৈতিক আদর্শ অবশ্যই তাদের আছে, তারা মানে প্রো গভর্নমেন্ট সরকারপন্থী হিসেবে পরিচিত, থাকুন ভালো আছে, অসুবিধা তো নেই, প্রথম আলো যে মানে সরকারের একদম পুরোপুরি বিরোধী তাও তো নয়, কিন্তু এভাবে বিবৃতি দেওয়াটা একটা বিশ্ববিদ্যালয়ের কি সাজে সাজে তো না। তারপরে দেখেন সুপ্রিম কোর্ট, বার কাউন্সিল, তারা বিবৃতি দিয়েছেন, আমাদের জাতীয় প্রেস ক্লাবও দিয়েছেন, এরকম ভাবে বিভিন্ন মানে আপনার সংগঠনগুলো বিবৃতি দিয়েছেন। এখন এই বিবৃতিগুলো কতটি আপনার মানুষজন গ্রহণ করেছে, এগুলোর পজিটিভ বা নেগেটিভ বিষয়গুলো কি, সেগুলো নিয়ে আমার আসলে মানে আলোচনা করতে ইচ্ছে করছে না, তার কারণ এগুলো নিয়ে যথেষ্ট কথাবার্তা হয়েছে, আমরা আসলে এইসব দেখতে দেখতে ত্যক্ত বিরক্ত হয়ে গেছি। মানে উইচ হান্টিং বলে যে কথাটা আছে, আপনি যদি প্রথমেই একটি দেশে এরকম করে একটা পক্ষকে দোষারোপ করে এই এবং সেখানে আমাদের মহান মুক্তিযুদ্ধকে টেনে আনেন কথায় কথায়, তাহলে তো আসলে কিছুই করার থাকে না। আমাদের ধর্মীয় এই যে উগ্রবাদীরা যেরকম একটা কিছুর ব্যাপারে প্রতিটা ক্ষেত্রে ধর্মকে টেনে আনেন তাদের মানে বিভিন্ন অপকর্মকে আড়াল করার জন্য, এসব ক্ষেত্রে কি সেরকম কিছু ঘটছে না? ঘটছে তো। আর প্রথম আলো যে ধরনের সাংবাদিকতা করছেন, তারা একটা ইনস্টিটিউট হিসেবে দাঁড়িয়ে গেছে, ডেলি স্টার ইনস্টিটিউট হিসেবে দাঁড়িয়েছে, একসময় ইত্তেফাক এভাবে ইনস্টিটিউট হিসেবে দাঁড়িয়েছিল, অবজারভার, ডেলি অবজারভার দাঁড়িয়েছিল, এখন বিভিন্ন সংবাদপত্র বিভিন্ন ভাবে তাদের ভূমিকা পালন করে, সবাইকে যে সবকিছু ভালো লাগবে তা না। আমি নিজেও প্রথম আলোর সম্পাদকীয় নীতিমালার সাথে একমত পোষণ করি না, কিন্তু আমি একজন মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে, একজন সাংবাদিক হিসাবে সবসময় কোনো সংবাদপত্রের উপরে এ ধরনের হস্তক্ষেপের কঠোর মানে প্রতিবাদ করি, সেটা যে কোনো দলের, এমনকি ধরেন যে 71 টিভি এই জিনিসটাকে অ্যাগ্রাভেট করেছে, তারাও যদি এ ধরনের কোনো বিপদে পড়ে আমি প্রতিবাদ করি। এখন এইটা বাংলাদেশ থেকে এই যে বাইরের দেশগুলোতে এতগুলো দেশের মধ্যে আলোচিত হচ্ছে, বিশ্ব মিডিয়ায় এসেছে, এটা বিবিসিতে এসছে, বড় বড় মিডিয়াগুলোতে এসছে, আল জাজিরা এসছে, সারা পৃথিবীর লোক জানলো, তাহলে কি আমাদের দেশের মর্যাদাটা কি বাড়লো? মর্যাদাটা তো বাড়েনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি যে বিবৃতিটি দিয়েছেন তাতে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বাড়েনি, বরং তারা যদি চুপ থাকতেন তাহলে তাদের মর্যাদার প্রশ্ন এই ব্যাপারটা নিয়ে আলোচনাই হতো, কিন্তু তারা একটা পক্ষ নিয়ে নিলেন এক সাংবাদিকতার বিরুদ্ধে, মানে আপনার স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে আপনার কিভাবে পক্ষ নেওয়া যায়? হ্যাঁ ভুলও যদি হয়, কেউ যদি মনে করে যে এই পত্রিকাটি ভুল করেছে, সেটার জন্য তো আপনারা ডিএসএক করে রেখেছেন, তারপরেও এমনি প্রচলিত আইন আছে, এই তো বললামই যে প্রেস কাউন্সিল আছে, এগুলো দিয়ে হবে, কিন্তু এটা সবকিছুকে যদি এভাবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখানো হয় যে আরেকজনকে সহ্যই করতে পারবে না, তাহলে তো কিছুই চলবে না, মানুষ বধির হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কাণ্ডটার পরে আমার নিজেরই খুব লজ্জা লাগছে যে আমার পিতা এখান থেকে একসময় আপনার পাশ করে বেরিয়েছিলেন, আমার বোনের মেয়ে এখান থেকে বেরিয়েছেন, আমার অনেক আত্মীয় স্বজন এখান থেকে পাশ করে বেরিয়েছেন, আমার কাছে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। আমার আমার বন্ধু বান্ধবরা, আমার জুনিয়ররা এখানে অধ্যাপক হিসেবে কাজ করছেন, এনারা সবাই মেধাবী,
কিন্তু এখন এটা যে আন্তর্জাতিক পর্যায়ে এভাবে গেল, এই যে ধরেন 12টা দেশ বাংলাদেশে আমেরিকান এমবেসি ফেসবুক পেজে, অন্যান্য এমবেসি ফেসবুক পেজে এটা তারা বড় করে দিয়েছে, তা তাদের, এবং তারা বাংলা ইংলিশ দুটো ভাষাতেই দিয়েছেন, তাদের দেশের পত্রিকাতে গেছে, তাদের সরকার এটা জানতে পারছে যে বাংলাদেশে ঘটনা, বাংলাদেশের মর্যাদা তো কোনোভাবে বাড়ছে না, আপনার র্যাঙ্কিং কমে যাচ্ছে, বাংলাদেশের সাথে মানে প্রেস ফ্রিডমের র্যাঙ্কিং কমে যাচ্ছে, গণতান্ত্রিক পরিবেশ আমাদের কমে যাচ্ছে, সেই দিকে আমরা পিছিয়ে পড়ছি। এটা তো আমাদের দেশের ইমেজ সংকট তৈরি করছে। আমি জানি না কারা এই জিনিসগুলোকে এভাবে হ্যান্ডেল করেন। এখনো যদি সেই ব্রিটিশ আমলের মতো চিন্তা ভাবনা নিয়ে আমাদের কিছু মানে আমলা বা আমাদের রাজনীতিবিদ, বা এখন তো আমি দেখছি যে আমাদের শিক্ষকরা, এনারা যদি ওই চিন্তা ভাবনার মধ্যে থাকেন, তাহলে তো চলো হবে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে 50 বছরের বেশি হয়ে গেছে, চিন্তা ভাবনাতে তো আমাদেরকে অগ্রসর হতে হবে। শুধু মুখে মুখে আমি বিজ্ঞান মনস্ক, মুক্ত মনা, প্রগতিশীল, এ সমস্ত কথা তো মুখে মুখে বললে হবে, আপনাকে কাজ করে এখানে দেখাতে আরেকটি হবে। আরেকটি বিষয় আমি আমি আপনার সামনে আনতে চাই, সেটি হলো আমাদের দেশে গভর্নমেন্ট আছে, আইন আদালত আছে, কিন্তু সেটা আইনের আশ্রয় না নিয়ে এটাকে পক্ষ বিপক্ষ করে ফেলার কি কারণ মনে হয় আপনার, কেন এটা হচ্ছে? এটা তো এটাই এটাই তো চলছে আমাদের দেশে। দেখেন আমি তো বললাম উইচ হান্টিং। আমি প্রায় একজন সাংবাদিক হিসেবে লক্ষ্য করি যে কিছু কিছু পত্রিকায় কিছু অদ্ভুত রিপোর্ট বের হয়, এক 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 কোনো লোকের বিরুদ্ধে, যে ধরেন বিরোধী শিবিরের বা দেশের বাইরে আছেন, তাদেরকে এমন তথ্য সত্য মানে বিষয় বিভিন্ন দেওয়া হয় যে সে একজন রাষ্ট্রদ্রোহী। দেখেন সরকার বিরোধিতা করা আর রাষ্ট্রের বিরোধিতা করা কখনো এক বিষয় না। সরকারের বিরোধিতা করা হবে বলেই তো মুক্তিযুদ্ধ হয়েছিল, আমাদের দেশটা স্বাধীন হয়েছিল, এটা তো আগেও আমি বলেছি। সরকার কি সবসময় ভালো কাজ করে? সেটা বিএনপি থাকুক, আওয়ামী লীগ থাকুক, জাতীয় পার্টি থাকুক, কেউ তো সবসময় একসময় ভালো কাজ করছে। সরকারকে আসলে গন্ডারের চামড়া পরে থাকতে হয়, যে সে যে কাজ করবে কিছু সমালোচনা তাকে সহ্য করতে হবে, তার কারণ তিনি দেশটা চালাচ্ছেন, কিন্তু এদেশের তো সবাই নাগরিক। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা, কাজ করা, সেটা অন্য বিষয়, কিন্তু এমন ভাবে প্রচারণা চালানো হয়, এগুলো খুব হাস্যকর ব্যাপার। যে এই লোকটা যে হয়তো বিরোধী মতে সরকার সমালোচনা করছে, মানে এটা দেশদ্রোহিতা, রাষ্ট্রদ্রোহিতা। এখন এই যে এই বিষয়গুলোকে এই পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে। প্রথম আলোর ব্যাপারে দেখেন 50 জন কি বলছেন, বিশিষ্ট ব্যক্তি। আপনারা যদি বিশিষ্ট ব্যক্তি হন, হ্যাঁ আপনারা নমস্য ব্যক্তি, ভালো কথা। এদেশের সব সময় মিডিয়াতে আপনাদেরকে দেখানো হচ্ছে, সাংস্কৃতিক অঙ্গনে দেখানো হচ্ছে যে আপনারা নিজেরাই বলছেন যে আপনারা খুব প্রোগ্রেসিভ মাইন্ডের, আপনারা খুব মুক্ত চিন্তার অধিকারী। তো মুক্ত চিন্তা মানেটা কি? আর শুধু কি এটা ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য যে আপনি ধর্মের বিরোধিতা করবেন, আপনি আমার সংস্কৃতির বিরোধিতা করবেন, সেটাই শুধু মুক্ত চিন্তা? মুক্ত চিন্তা তো আপনাকে লিখতে দিতে হবে, কথা বলতে দিতে হবে, সেটা সেভাবেই তো মুক্ত চিন্তা আসবে। হ্যাঁ আমি যদি কাউকে মানহানিকর কিছু না করি, গালি না দিই, তাকে হিউমিলিয়েট না করি, সেটা তাহলে তো আর কোনো কিছু থাকে না। আমি একটা একটা সমালোচনা করছি, একটা কথা বলছি, আমি যদি এখন ধরেন সরকার যা বলতে চায়, আপনারা এই এই টকশোতে আমি সেরকম ভাষায় কথা বললাম, তা আপনারা তো কেউ শুনবেন না, এর প্রেস রিলিজের মতো মনে হবে। আমার কাজ তো মানে শুধু যে ভালো কাজগুলো হচ্ছে সেগুলো দেখা না, যেসব জায়গায় লুপহোল আছে সেগুলো আমাদেরকে খুঁজে দেখিয়ে দিতে হয়। এবং এজন্যই রাষ্ট্রটাকে মানে এটাকে বলা হয় যে ঠিক পথে চলানোর জন্য সংবাদ মাধ্যম একটা ভূমিকা পালন করে, তারপরে বুদ্ধিজীবীর একটা ভূমিকা পালন করে। এখন যদি এই বিশিষ্ট নাগরিক বা বুদ্ধিজীবীরা এই কাজগুলো করেন, তাহলে আমরা কার কাছে যাব? আমার সবচেয়ে মানে কষ্টের বিষয়টা হচ্ছে যে এনারা কথায় 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 বলেন ওনারা বিজ্ঞান মনস্ক। কি কি বিজ্ঞান মনস্ক আপনারা, যে আপনারা একটা পত্রিকার বিরোধিতা করেন? কি মুক্ত মনা আপনারা যে আপনার মুক্ত চিন্তার বিরোধিতা করেন? এই এখানে তো আপনারা সবচেয়ে বড় সাম্প্রদায়িক এবং সবচেয়ে বড়। এখানে কি তাহলে বলতে হবে রুশ ভাই যে আমাদের বুদ্ধিজীবীদের চিন্তার কোথাও কোথাও দুর্বলতা সৃষ্টি হয়েছে, এবং একই সাথে আমাদের সংবাদপত্র মিডিয়া, সেটা ইলেকট্রনিক্স হোক, সেটা প্রিন্ট মিডিয়া হোক, আমাদের সাংবাদিকতার কোনো ধারার পরিবর্তন ঘটে গেছে, কি মনে হয় আপনার? হ্যাঁ অবশ্যই। দেখেন একটা দেশে যদি ঠিক মতো গণতন্ত্র না থাকে, তাহলে তো আস্তে আস্তে সমস্ত ইনস্টিটিউশন গুলো এভাবেই ধ্বংস হয়, এভাবেই ক্ষয়প্রাপ্ত হয়। তা না হলে আমরা ছোটবেলা থেকে যাদেরকে জেনে এসেছি যে এনারা আমাদের দেশের আলোকবর্তিকা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্য ব্যক্তিত্ব, আপনার কলামিস্ট, এরা কিভাবে একটা পত্রিকার বিরুদ্ধে কথা বলেন এবং সেখানে আমাদের মহান মুক্তিযুদ্ধকে টেনে নিয়ে আসেন? প্রথম আলো তো সারা জীবন আমি দেখে আসছি যে ওনারা মুক্তিযুদ্ধের কথাটাই বলে আসছেন সবার আগে। আমি নিজে আমার এই যে 30 বছরের উপরে সাংবাদিকতা হয়েছে, আমি দৈনিক পত্রিকা তো অনেক দিন কাজ করেছি, আমি প্রথম আলোর মানে সরাসরি পাঠক না,
আমি কাজ করার জন্য যতটুকু করার আমি করেছি, কারণ আমি ব্যক্তিগতভাবে তাদের সম্পাদকীয় নীতিমালার সাথে কখনো একমত না। হ্যাঁ, কিন্তু প্রথম আলো একটা ইনস্টিটিউশন, এই প্রথম আলো যা করেছে এটাকে এভাবে মোকাবেলা করা কখনোই উচিত না। আপনি আমার দেশে যদি এই কথাগুলো আমাকে কান দিয়ে শুনতে হয়, জাকির ভাইকে কান দিয়ে শুনতে হয়, আমাদের দর্শকদেরকে শুনতে হয় যে আমি মুক্ত মনা, তাহলে আপনাকে আমাকে সবাইকে কথা বলতে দিতে হবে, সকল পত্রিকাকে তার মত প্রকাশ করতে দিতে হবে, সেখানে আপনার হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এগুলো কথার কথা না, বিশ্বাস করুন কথার কথা না। যারা মনে করেন যে এটা ব্রিটিশ আমলের মতো আপনি বাড়ি দিয়ে জেল দিয়ে জুলুম করে এই আইন তৈরি করে সে আইন তৈরি করে আপনি মানে এগুলোকে মানে ঠিক পথে রাখবেন রাষ্ট্রকে, সেই দিন চলে গেছে। হ্যাঁ, সেটা সম্ভব যদি দেশটা উত্তর কোরিয়া হয়, যেখানে পত্রিকার কোনো মূল্য নেই, যেখানে একজন যা বলবে তাই হবে। এটা মায়ানমার হলে ও করার কিছু নেই, সরকার যা বলবে তাই হবে, কিন্তু আপনাকে তো এটা দিতে হবে, তা নাহলে তো রাষ্ট্রটা স্থবির হয়ে যাবে, সরকারই বিপদে পড়বে। দেখেন এই ঘটনাটায় কি মানে, আমি তো আর সরকারের কিছু না, জাকির ভাইও সরকারের কিছু না। হ্যাঁ, প্রতিটা কার হলো? আন্তর্জাতিক পরিমণ্ডলে যে দেশ চালাচ্ছে যারা তারা, তাদের হলো না? যে আইন প্রয়োগকারী সংস্থারা এগুলো করছে তাদের হলো না? এখন জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের প্রেসিডেন্ট বলছেন যে DSAC বাতিল করো, খুব ভালো কথা হলো এটা। জাতিসংঘতে আমাদেরকে সরাসরি জড়িত থাকতে হয়, আমাদের সশস্ত্র বাহিনী সবচেয়ে বড় কন্ট্রিবিউটর, আমরা গর্ব করি এগুলো নিয়ে। আমাদের গর্বের জায়গাগুলোতে যদি এইসব নিয়ে কথা হয় তাহলে আমাদের মান মর্যাদা মুখটা কোথায় থাকে বলেন? তবে আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে ওই যে আবারও বলছি যে আপনারা যারা এই দেশে এই যে মানে আমাদেরকে বিরক্ত করে ফেলেছেন, অ্যাজিব মানে মনে হচ্ছে যেন আমি আপনাদের পক্ষে না বলে আমি মুক্ত মনা না, আমি বিজ্ঞান মনস্ক না। আমি দেখেছি আমার এই সাংবাদিকতা জীবনে, যিনি বাংলা সাহিত্যের ছাত্র, তিনি মহাকাশ নিয়ে ইসলাম মানে গবেষণার কথা বলে আবার ইসলাম ধর্মের বিরোধিতা করছেন যে এইটা নিয়ে ইসলাম ঠিক বলেনি, কোরআনে ঠিক বলা হয়নি। উনি তো ভাই বিজ্ঞান পড়েনি নাই, ইন্টারমিডিয়েটও পড়েনি বিজ্ঞানে, বাংলা সাহিত্যের ছাত্র। উনি আমাদের দেশের মহান বুদ্ধিজীবী, মহান প্রগতিশীল ব্যক্তি। ভালো কথা, আপনি প্রগতিশীল ব্যক্তি, আপনি কি প্রগতিশীলতা চর্চা করেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আপনি রাষ্ট্রীয় পর্যায়ে কি প্রগতিশীলতাটা দেখালেন এখন বা দেখাচ্ছেন? আপনারা একটা প্রোগ্রেসিভ পত্রিকার বিরুদ্ধে আপনারা কথা বলছেন। হ্যাঁ, তার মানে আপনারা এতই রাজনৈতিক ভাবে মানে অন্ধ হয়ে গেছেন, দলান্ধ হয়ে গেছেন যে আপনারা ন্যূনতম সত্যটাকে রাখতে পারছেন। আমি বলছি যে হ্যাঁ, প্রথম আলো রিপোর্ট যদি ঠিক না হয়, প্রথম আলো ভুল করে থাকতে পারে, এবং এই ধরনের কথাবার্তা আমি নিজেও পছন্দ করি না। এই যে প্রথম আলো এই ধরনের হাইপ সৃষ্টি করে আমি নিজেও পছন্দ করি, আমার কাছে মনে হয় যে এগুলো খেলো বিষয়। আমার এখনো খেয়াল আছে, আমি তখন দৈনিক ইনকলাবে ছিলাম অনেক আগে, 2003 কি 2004 সালে, তখন আপনার একটা এরকম একটা ছেলে মানে প্রথম আলোতে একটা সিরিজ যাচ্ছিল সশস্ত্র বাহিনী নিয়ে, যে সশস্ত্র বাহিনী থাকার দরকার আছে কিনা, বিভিন্ন আপনার মানে শ্রেণী পেশার মানুষের ইন্টারভিউ ছোট ছোট করে নিচ্ছেন। সেদিন একটা একজন রিক্সাওয়ালার মন্তব্য দিয়েছিল, পেটে ভাত নেই আমার, দেশে ট্যাঙ্ক দিয়ে কি হবে। এগুলো খুব সস্তা কথাবার্তা, ঠিক আছে, আপনি লিখে তার প্রতিবাদ করুন, আপনি লিখে লিখে প্রতিবাদ করুন। আমি তখন করেছিলাম এটা, আমি লিখে প্রতিবাদ করেছিলাম, আমি বাংলাদেশের সশস্ত্র বাহিনী কেন প্রয়োজন আছে তার জন্য প্রতিবাদ করেছিলাম। কিন্তু তার মানে এই না যে আমি প্রথম আলোর যে সাংবাদিক এটা করেছেন বা সম্পাদক তার বিরুদ্ধে আমি কোনো কথা বলবো। তিনি একজন সাংবাদিক, তিনি একজন সম্মানিত ব্যক্তি, তিনি ম্যাগসেসাই পুরস্কার প্রাপ্ত একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব, তাকে এভাবে হিউমিলিয়েট করা ঠিক না, এবং এটা অন্য কোনো পত্রিকার সম্পাদক সাংবাদিকের ক্ষেত্রেও করা ঠিক। এটা আমাদের সরকারের জন্য ভালো, দেশের জন্য ভালো, আমাদের আমলাদের জন্য ভালো, আইন শৃঙ্খলা রক্ষাকারীর জন্য ভালো, যে এখন 21 শতক চলছে, এখন আপনারা মোবাইল ফোন ব্যবহার করেন, স্মার্টফোন ব্যবহার করেন, এখন তো হারিকেন কুপির যুগ না, যে ওই চিন্তাটা আপনারা আপনারা এদিকে স্মার্টফোন ব্যবহার করবেন, আপনারা এই যে সার্ভেলেন্স বা ইন্টারসেপশনের ক্ষেত্রে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করবেন, আবার চিন্তাটা রাখবেন সেই কুপি হারিকেন যুগের, দুটো একসাথে চলতে পারে। আপনি জানেন যে আমেরিকার ইতিহাসে একটি ঘটনা ঘটেছে অলরেডি, সেটি হলো যেটা আমেরিকার ইতিহাসে আর ঘটেনি এর আগে, আমেরিকান একজন প্রেসিডেন্ট যিনি এই বাইডেনের আগের প্রেসিডেন্ট ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমন জারি হয়েছে এবং তিনি হাজিরা দেবার জন্য নিউ ইয়র্কে পৌঁছেছেন। বিষয়টিকে কিভাবে দেখছেন? এটি যুক্তরাষ্ট্রের জন্য এবং বিশ্বের জন্য কি বার্তা বহন করছে বলে মনে হয়? প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একজন মানুষ যে
মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পৃথিবীর 1 নম্বর বিশ্বশক্তি এবং গণতন্ত্রের একটি অন্যতম পাদপীঠ, সে জায়গায় প্রেসিডেন্টই কিভাবে হয়েছিলেন সেটাই তো একটি বিস্ময়কর ব্যাপার, অষ্টম আশ্চর্যের বিষয়, তাই না কি? তারপরে তো তাকে ওই দেশের মানুষ, এক শ্রেণীর মানুষ তারা ভোট দিয়ে তাকে প্রেসিডেন্ট বানিয়েছিল। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে একটা চেক অ্যান্ড ব্যালেন্স আছে কংগ্রেস সিনেটে সমস্ত মিলে, এবং সংবাদ মাধ্যম অত্যন্ত স্বাধীন, বুদ্ধিজীবীরা স্বাধীন, বিভিন্ন ভাবে তাদের ভুল ত্রুটি তারা ধরেন এবং ধরে আলটিমেটলি কি হয়েছে, ট্রাম্প পরাজিত হয়েছে। এখন এই যে যে মামলাটা হয়েছে, সে মামলাটা হচ্ছে একজন পর্ণ তারকা, ওনারা ওই মেয়েটার নাম হচ্ছে স্টর্মি ড্যানিয়েল, সে প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল যে তাকে সে যৌন হয়রানি করেছে, এবং সেটা আবার ধামাচাপা দেওয়ার জন্য উনি যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন সে সময় যাতে এটা স্টর্মি ড্যানিয়েল এটা কোনো জায়গায় না বলে বা কিছু না করে, সেজন্য টাকা পয়সা তাকে মানে মানে ই করা হয়েছিল, অফার করা হয়েছিল। এইগুলো তো, এটা তো আসলে যে কোনো সমাজের ক্ষেত্রে অত্যন্ত মানে আপনার একটি ঘৃণার বিষয়, খারাপ বিষয়, এবং আমেরিকান সোসাইটি যতই মানে মুক্ত থাকুক না কেন, ওরা ওদের দেশে আপনার এই যৌন বিষয়াবলী বা অন্যান্য বিষয়াবলী অনেক মুক্ত, এটা সবাই জানেন, কিন্তু সেখানে নীতিমালাগুলি, আইনগুলি কিন্তু খুবই কড়া। আপনি একজনের অমতে আরেকজনের সাথে সম্পর্ক স্থাপন করতে পারবেন না, একজন নারীকে একজন পুরুষ ইচ্ছা করলেই আপনার টন্ট করতে পারবেন না, তাকে একটা কটু কথা বলতে পারবেন না, গায়ে হাত দেওয়া তো দূরের কথা, সেই নারী যদি অভিযোগ করে আপনার যে কোনো মানুষের খবর হয়ে যাবে। এইসব ব্যাপারে তারা অত্যন্ত কড়া, আইনগুলি কড়া, কিন্তু যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে নিজের সম্মতিতে তারা ঘুরে বেড়াচ্ছে কি করছে সেগুলো তাদের ব্যাপার। এখন প্রেসিডেন্ট ট্রাম্প, সে হচ্ছে রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি ছিলেন আপনি, এবং তাও রিপাবলিকান পার্টির মতো একটি ঐতিহ্যবাহী মানে পার্টি, যেই পার্টির প্রেসিডেন্ট ছিলেন এক সময় ডোনাল্ড রিগান, প্রেসিডেন্ট জেনারেল আইজেনহাওয়ার, এদের মতো লোক এটা মানে এখান থেকে এসেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের এই বিষয়টা তাদের রাষ্ট্রীয় পর্যায়ে অত্যন্ত বাজে পর্যায়ে চলে গেছে, এবং তিনি যে নিউ ইয়র্কে গিয়েছেন আদালতে হাজিরা দেওয়ার জন্য, এরপরে কি হবে সেটা সেখানকার ব্যাপার, কিন্তু এটা তাদের নৈতিকতার একটা ক্ষয়িষ্ণু যে দিকটা রিপাবলিকান পার্টি সেটা মানুষের সামনে প্রকাশ করছে। কারণ রিপাবলিকান পার্টিটাকে বলা হয় আমেরিকাতে অনেকটা রক্ষণশীল দল, মানে তারা খ্রিস্টান ধর্ম বা ধর্মটাকে আপনার একটু আঁকড়ে ধরে রাখে আর কি, আর ডেমোক্রেটিক পার্টি এরা হলো একটু উদার তান্ত্রিক আর কি দল, এরা হচ্ছে লিবারেল একটা মতাদর্শের, এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে মানে এই রিপাবলিকানদের সাথে তাদের মূল প্রবলেমগুলি দাঁড়ায় যায় পররাষ্ট্র নীতির ক্ষেত্রে, এবং এই যে সামাজিক যে বিষয়গুলি যেমন ধরেন অ্যাবর্শন, তারপরে আপনার LGBTQ রাইট, এবং ধর্মীয় যে বিষয়গুলো আছে আপনার সেগুলো নিয়ে। এখন রিপাবলিকান পার্টিটা তো এই বিষয়ে এই দিকে মানে বেশি আপনার কট্টর আর কি, সেখানে যদি এরকম একটি অনৈতিক কাণ্ড ঘটে যে একজন পর্ণ তারকাকে প্রেসিডেন্ট ট্রাম্প এক সময় তার সাথে অনৈতিক কাজ করেছেন বা যৌন হেনস্থা করেছেন, তো নিশ্চয়ই জিনিসটা অত্যন্ত মানে মানে ঘৃণার ব্যাপার, আতঙ্কের ব্যাপার। এবং আরো বেশি আতঙ্কের হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে কোনো কারণেই হোক ওখানকার স্থানীয় অধিবাসীরা যারা মানে মূল আমেরিকান আর কি, সাদা চামড়া, তারা এই যে ইমিগ্রেন্ট, বিভিন্ন দেশ থেকে আসা যে মানুষ বা কালো মানুষ, এদের ব্যাপারে একটা জনমত অন্য ধরনের ভাবে তৈরি করেছেন, বিভিন্ন ধর্মের ব্যাপারে তৈরি করেছেন, মানে যেমন অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট এগুলো তৈরি করেছেন, সেক্ষেত্রে কিন্তু এদের মধ্যে এই প্রেসিডেন্ট ট্রাম্পের একটা বিরাট সমর্থক শ্রেণী তৈরি হয়ে গেছে। এই সমর্থক শ্রেণীটা মনে করে যে আমেরিকাকে অত্যন্ত কঠোর হতে হবে এই সমস্ত বিষয়ে, এখানে ইমিগ্রেন্ট আনা যাবে না। আপনাদের যদি খেয়াল থাকে যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরে প্রথমেই একটা এক্সিকিউটিভ অর্ডারে বিভিন্ন মুসলিম দেশ থেকে আপনার মানুষ যাওয়া একদম টোটালি বন্ধ করে দিয়েছিলেন, এমনও হয়েছেন যে অনেকের ভিসা আছে সে ঢুকতে পারেনি, সে ছুটিতে এসেছিল সে দেশ থেকে আর ফেরত যেতে পারেনি, এই ধরনের ঘটনা ঘটেছে। এই জিনিসগুলো তারা কট্টরভাবে বাস্তবায়ন করতে চায়, যেটা আবার ডেমোক্রেটিক পার্টি এটার উল্টোটা করে। এখন সামনে আমেরিকার নির্বাচনের যে প্রচারণা, সেই দিনগুলো আসছে এবং সেটা শুরু হবে খুব শীঘ্রই, তো এটা তাদের নির্বাচনী প্রচারণায় একটা প্রভাব ফেলবে। এবং এখানে যে হোয়াইট সুপ্রিমেসিস্ট যে গ্রুপটা দাঁড়িয়েছে এই যে ট্রাম্পের সমর্থনে, এরা কিন্তু বেশ উগ্রবাদী, এরা ওদের সমাজে বেশ সমস্যা সৃষ্টি করতে পারে এই আদালতের এই রায়টা নিয়ে বা প্রেসিডেন্ট ট্রাম্পের ইন্ডাইটমেন্টটা নিয়ে, দেখা যাক আমরা দেখব। তবে একটা কথা তো ঠিক যে আমেরিকার মতো দেশে, একটি গণতান্ত্রিক দেশে, একজন প্রেসিডেন্টকে একটি বড় দলের সাবেক মানে যে প্রেসিডেন্ট ছিলেন একজন নেতাকে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারেন একজন পর্ণ তারকা তাকে দাঁড় করাতে পারেন, এবং সেই পর্ণ তারকাকে রাষ্ট্র
তার মানবাধিকারের জন্য পাহারা দিচ্ছে, তার নিরাপত্তা নিশ্চিত করছে, কারণ সেটা তার মানবাধিকার। এটা কিন্তু একটা বড় বিষয়, এটাই হচ্ছে আমেরিকার বিউটি, এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি। অন্য অনেক দেশে যেখানে গণতন্ত্র ঠিক নেই, সেখানে আপনি কত অন্যায় করে কতজন পার পেয়ে যাচ্ছে, ধর্ষণ করে পার পেয়ে যাচ্ছেন, আমি এগুলার ব্যাখ্যা বলতে চাই না, আপনারা সবাই জানেন যে কি হয়, বড় অনেক অর্থের সম্পদের মালিক বা ক্ষমতাধর তাদেরকে মামলা তো দূরের কথা, ওই মেয়েটার জীবন নিয়েই টানাটানি পড়ে যায়, অনেকে মারা, অনেকে হত্যার শিকার হন, অনেকে অনেক কিছু হন, কিন্তু সেটা আসলে এই ঘটনাটা দেখিয়ে দিল যে একটি পর্ণ তারকাও একটা শক্তিশালী রাষ্ট্রের প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ দিতে পারে এবং সেই দেশের আদালত সেই অভিযোগটি আমলে নিয়ে বিচারের কাঠগড়া একটা প্রেসিডেন্টকে দাঁড় করাতে। এটি একটি চমৎকার এক্সাম্পল, উদাহরণ, এবং একই সাথে আমি বলতে চাই যে বিশ্বে এই বিষয়টি যদি, এই আইনের বিষয়টি যদি নিশ্চিত হতো, তাহলে হয়তো বা বিশ্ব আরো সুন্দর হতো। অথচ আমরা দেখছি যার হাতে সম্পদ আসছে, যার হাতে ক্ষমতা আসে, তিনি আইনের ঊর্ধ্বে উঠে যান কিংবা আইনকে পরোয়া করেন না। যাই হোক, এটা তখনই, জি এটা কিন্তু সব জায়গায় হয় না। দেখেন, ক্ষমতা এবং সম্পদ তো আমেরিকানদের মধ্যে, ইউরোপিয়ানদের মধ্যে প্রচুর আছে, তাই না? বিশ্বের সবচেয়ে বড় বড় বেশি ধনী লোকগুলা কোথায়? এখনো আমেরিকা, ব্রিটেনে আইন আছে, ফ্রান্সে, ফ্রান্সে তো এই যে গত সপ্তাহে আপনার, সরি, একটু যাচ্ছে, দেখেন ওই সব দেশে তো অনেকেই অনেক বড় সম্পদের অধিকারী আছেন, ক্ষমতাশালী আছেন, তারা কি যা ইচ্ছা তা করতে পারেন? আপনার ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী, আমেরিকার একজন প্রেসিডেন্ট ইচ্ছে হলে একটা নাগরিকের বিরুদ্ধে যাকোশিটা করতে পারেন? পারেন না, কখনো সম্ভব না। একটা সাংবাদিকের বিরুদ্ধে যাকোশিটা করতে পারেন? জি না, পারেন না, তাকে জবাবদিহি করতে হয়, তিনি হুকুম দিলেই কাউকে পুলিশ গিয়ে উঠিয়ে নিয়ে আসবে না, এইটুক নিশ্চয়তা সেই সব দেশে আছে বলে আল্লাহ তাআলা তাদেরকে এই পর্যায়ে এত শক্তিশালী করেছেন। আর আমরা, আমাদেরকে ধর্মের অত্যন্ত অনুসারী বলে দাবি করেও আমরা উপরে উঠতে পারিনি এসব কারণে। আমাদের সময় শেষের দিকে, আমরা জাস্ট ছোট করে আপনার একটি বিশ্লেষণ শুনবো যে ডয়েচে ভেলে একটি ডকুমেন্টারি করেছে, রিপোর্ট করেছে, আপনি জানেন, রেবের বিষয়ে কি বলবেন আপনি এ বিষয়ে? আমি এখানে বলছি, দেখেন, র‍্যাব তৈরি হয়েছিল বিএনপি আমলে, 9/11 এ যে ঘটনাটা ঘটেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর, তার প্রেক্ষিতে বিভিন্ন দেশে সন্ত্রাস দমনের জন্য যে কার্যক্রম শুরু হয়েছিল সেটারই একটি ধারাবাহিকতা। এক সময় সন্ত্রাস বা জঙ্গিবাদ দমনের জন্য এবং গুরুতর অপরাধ দমনের জন্য আমাদের দেশে র‍্যাবটা প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে 3 বাহিনী থেকে এবং পুলিশ থেকে অফিসাররা এবং সৈনিকরা সেখানে ডেপুটেশনে যান এবং সেখানে কাজ করেন। এই র‍্যাব যে কারণে তৈরি হয়েছিল বা যারা তৈরি করেছিলেন তা নিয়ে আর আমি কিছু বলতে চাই না, এটা সবাই জানেন। এবং এই যে বিষয়টা উঠে এসেছে ডয়েশে ভেলের এই রিপোর্ট আপনারা দেখেছেন, আমি এই বিষয়ে শুধু এইটুকু বলি যে আমার অনেক কিছু বলার ছিল বা বলতে পারতাম, বাট আমি এখানে কিছু বলতে চাই না। আর যারা এগুলার ব্যাপারে দায়িত্বশীল তারাই এই বিষয়গুলো ভেবে দেখবেন, তার কারণ আমি, আমরা এখানে যে বলবো বা আমি বলবো, আমি জানি না যে আমার নিরাপত্তাও এইসব স্পর্শকাতর ব্যাপারে আসলে আমি নিশ্চিত করতে পারবো কিনা এই দেশে। আপনাকে আমাদের শ্রোতাদের পক্ষ থেকে অনেকে ধন্যবাদ জানিয়েছেন, মন্তব্য করেছেন, সুন্দর আলোচনা, আরো কিছু বিষয় তারা এনেছেন সামনে। আমাদের হাতে তো সময় নেই, আমরা অন্যদিন সেসব নিয়ে কথা বলবো। তো আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সকলকে অনেক ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই এখন সারাদিন রোজা রাখার পর তারাবি করতে যাবেন, বেশিরভাগ আপনারা ক্লান্ত আমি জানি। সবাই ভালো থাকুন, ভালোভাবে রোজা রাখুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, দেখছিলেন আজকের আলোচনা এবং পর্যালোচনা, আশা করি আমরা ভালো কিছু পাবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।